হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদিপুরুষের ফাইনাল ট্রেলার, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা ফাইনালি কেমন লাগলো? ওম রাউতের বহু বিতর্কিত সেই টিজার থেকে শুরু করে তার VFX থেকে শুরু করে সমস্ত জিনিস নিয়ে এত বিতর্কিত হওয়ার পরেও যে ফাইনাল ট্রেলার একটা বেরিয়েছে, এটাই অনেকখানি এটা আমার বিশ্বাস ছিল। যাই হোক, তো এবার বলি যে এই ফাইনাল ট্রেলারটা আমার কেমন লাগলো। তো প্রথম কথা হচ্ছে যে রাবণ সীতাকে যে সিনটাতে কিডন্যাপ করছে, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ওই ভিক্ষান্দেহী বলার পরে যে এইভাবে কিডন্যাপ করছে, ওইটা কিন্তু আমার ভালো লেগেছে। আর্টিস্টিক ওয়েতে ওইভাবে কিডন্যাপ করাটা কিন্তু আমার ভালো লেগেছে। তারপরে আমি সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডায়লগস। ডায়লগস মানে রামের ডায়লগস তো সত্যি খুব পাওয়ার প্যাক ডায়লগস, রাবণের ডায়লগস এখানে পাওয়ার প্যাক। এক দশানন্দ দশ রাব পর ভারী হ্যায়, দারুণ লাগছে শুনতে এই ডায়লগসটা। মানে সে যে একটা ইভিল ক্যারেক্টার, মানে রাবণ যে একটা ইভিল ক্যারেক্টার, সেটা তার ডায়লগস এর মধ্যে দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়া তারা এই যে রাম যে মানে আমি আসছি জানকীকে নিতে, তো এইরকম ধরনের যে ডায়লগস গুলো, এই ডায়লগস গুলো তো মানে রামের ক্ষেত্রে যে ডায়লগ গুলো সেগুলো বেশ ভালো লাগছে। আমার যেটা মনে হলো যে মেকার্সরা রাবণের পোর্শনটাকে, রাবণকে কিন্তু ওই জায়গাটাতে ভালো লাগছিল কিডন্যাপিং এর সময়টাতে, কিন্তু আসল যে চেহারাটা সেই চেহারাটা বোধহয় একেবারে আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। কারণ রাবণ যখন কিডন্যাপ করেছিল তখন তো সে সন্ন্যাসীর বেশে করেছিল, তো ব্রাহ্মণের বেশে করেছিল, সন্ন্যাসী নয় ব্রাহ্মণের বেশে করেছিল। তো আমরা আসল তার যে আসল রূপটা, দশাননের যে রূপটা, সেটা হয়তো হলে গিয়েই দেখতে পাবো। তো আমার তো ওভারঅল এই ফাইনাল ট্রেলারটা আমার টিজার থেকেই ভালো লেগেছে, তারপরে যা যা বেরিয়েছে সবকটাই ভালো লেগেছে, ফাইনাল ট্রেলারও আমার ভালো লেগেছে। হতে পারে টেকনিক্যালি হয়তো অনেক কিছু এদিক ওদিক কিছু হতে পারে, কিছু আর্টিফিশিয়াল মুভমেন্ট থাকতে পারে, কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র ইমোশনাল দিক থেকে যদি আমি বলি, তাহলে আদিপুরুষের ফাইনাল ট্রেলারটা আমার ভালো লেগেছে। এখানে সীতার পোর্শনটাকে কম রাখা হয়েছে, কিন্তু এখানে রাম আর রাবণের পোর্শনটাকেই বেশি দেখানো হয়েছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।